राधे जय राधे राधेश्वर निताई बहु हरि बोल जय जय राधे जय राधेश्वर जय महाप्रभु जय जय अमर श्रीमन महाप्रभुर प्रिय भक्त गौण साधु सज्जन गौण वैष्णव मंडली एवं अमर आद्यशक्ति स्वरूपिणी अंशभूतामार जननी सकल मागो आज के मध्याह्ने श्री श्री महती हरिवासरे देखते ही पाच्छेन बाबा आमी नितान्त नाबालिका এই হরি নাম এই কৃষ্ণ নাম আমার তো কোনো কিছুই জানা নেই বাবা তবে আপনারা বলবেন মা গো জানো না যদি আজকে এখানে এসেছো কেন তার একটি কারণ বাবা শাস্ত্রে বলা হয়েছে মুকাম করতি বাচলম পঙ্গুলং ঘায়তে গিরি जत कृपा तमहं बंदे परमानंद माधव अमर माधवेर यदि कृपा है बाबा बाबाओ किन्तु कथा बोलते पारेन मायरा अमर ओई माधवेर यदि करुणा कृपा है पंगुजिनी तिनियो गिरिलंघन करते पारेन तद्रूप बाबा अम्मा गने आमेर मालिरा जखन पाका आमेर झुड़ी भट्टी करे बाबा झुड़ीर मध्य मनेर घरे दु चारटे काचाम ढुकिए दे झुड़ीटा जखन दिल्ली बोम्बे मैड्रासे गिए पौंछलो खुले जखन देखले पाका आमेर संगे जे कयेकटा काचाम ढुकिए छिलो সে কয়েকটা কাঁচাম কিন্তু পাকা আমের ঘর্ষণে ঘর্ষণে একেবারে পেটে টুকটুকে লাল হয়ে গিয়েছে ঠিক তদ্রূপ বাবা আজ আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন আহূত অনাহূত অভ্যাহূত এবং এই গ্রামেরও সবাই এসেছেন আপনারা সবাই হলেন রাধা কৃষ্ণ ভক্ত সদৃশ পাকা আমের ঝুড়ি বাবা পূর্ব মেদিনীপুর জেলা মেছেদা থেকে আগত এই কয়েকটা কাঁচাম আপনাদের ঝুড়ির মধ্যে ঢুকে পড়েছে বাবা আর যার জন্য এসেছি আজকে আপনাদের এই হরি সভা যিনি অসীম করুণা করে আমাকে এখানে নিয়ে এসেছে যার করুণায় এসেছি বাবা তিনি হলেন আমার স্বয়ং নিতাই চৈতন্য মহাপ্রভু এবং তিনি যাকে কৃপা করে আমাকে এখানে আনিয়েছেন আপনাদেরই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি আপনারা সবাই চেনেন বিশিষ্ট কীর্তনিয়া চিন্ময় বাবু ওখানেই বসে আছেন সেই চিন্ময়দা কৃপা করে করুণা করে এই অভমেন্দ্রাণীকে এই হরিবাসরে এনেছে তাই ওনার চরণে আমার অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবত তাই পূর্ব মেদিনীপুর জেলার এই কয়েকটা কাঁচাম আপনাদের ঝুড়ির মধ্যে ঢুকে পড়েছি বাবা যদি আপনাদের ঘর্ষণে ঘর্ষণে জাগাই দিয়ে পাকতে পারি এইটুকু মাত্র আর কিছু নয় বাবা তাই জানি না আমার পূর্ব জন্মের কোন সুকৃতির ফলে পিতা মাতার কি পূর্ণ আশীর্বাদে আমার দয়াল গুরুদেব শ্রীযুক্ত বাবু সমীর পণ্ডিত মহাশয় এবং শ্রীযুক্ত বাবু ধনঞ্জয় দাস মহাশয় তেনাদের কি অসীম করুণা আমার আশ্রয় গুরু শ্রীযুক্ত বাবা
कार्तिक मंडल दास महाशय तेनार की असीम करुणा आमार स्वामीर की असीम करुणा आज आमि आपनादेर आमार चरणेर तले स्थान पेयेछि तई सबाकार जुगल चरणे जानाय हे आमार निताई दास हे आमार गौर दास आमार अधमाधवेर दास सबाकार जुगल चरणे जानाय ऐ अधमा इंद्राणी एवं तार सहस सम्प्रदायेर भूलोन्टित प्रणाम কি বাবা
গৌর সুন্দর যদি কৃপা করে নদীয়ার মাটিতে নবদ্বীপ ধামে না আসতো, এ জগতে রাধা রানীকে কেউ কি আমরা চিনতাম বাবা? কেউ কিন্তু চিনতাম না। তাহলে গৌর হরি কৃপা করে সিধাম নবদ্বীপের মাটিতে এলো বলে এ জগতে আমরা সবাই রাধা রানীকে চিনলাম, রাধা রানীকে জানলাম। ও ভাই একটু ব্যাস দিন, অনেকক্ষণ বলেছি তাই না? তা বাবা গৌর হরির জন্য কিন্তু আজ আমরা রাধা রানীকে জানলাম। তা গৌর হরি কৃপা করে এসেছিল বলে এই নদীয়ার মাটিতে নবদ্বীপ ধামে অধনা কলি যুগে আজ রাধা রানীর প্রেমের মহিমা জগতে সবাই জানল। তাই পদকটা আরো বলল, কি বলল গো? মধুর বৃন্দাবে পিন অস্থির কি হবে বাবা? সব কিছুই হবে অস্থির। না মন দিয়ে আমাদের শ্রবণ করতে হবে, নালে এক কান্দে শুনলাম আর এক কান্দে বের করে দিলাম, এ কথা বললে হবে না। পরে ফাঁকে গিয়ে বলবেন মেয়েটা কি গাইলো আমরা কিছুই বুঝতে পারলাম না, এ কথা বলা চলিবে না। তা যতটুকু শুনবেন, যতটুকু আস্বাদন করবেন মন দিয়ে, কি বললো? গাও গাও পুন গৌরাঙ্গ গুণ, গাও গাও পুন গৌরাঙ্গ গুণ, কত সুন্দর দামি কথা বললো, কত সুন্দর দামি কথা বললো বাবা। কি বললো? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এভাব সংসারে এমন দয়া। দয়াল কে বাবা? কাকে বলা হলো? কি বাবা, কি গো মায়েরা, দয়াল কে? সত্য যুগে নারায়ণ এলো, তাকে কেউ বলল না দয়াল, তাকে কেউ বলল না করুণার সিন্ধু অবতার। ত্রেতা যুগে রামচন্দ্র এলো, তাকে কেউ বলল না করুণার সিন্ধু অবতার রাম। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এলো, তাকে কেউ বলল না করুণার সিন্ধু অবতার। কিন্তু আমাদের এই কলিযুগে যিনি এলেন পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, একমাত্র তাকেই বলা হলো করুণার সিন্ধুর অবতার গোরা, যার করুণার কোন তুলনা হয় না। কে বাবা? তাই তাকে বলা হলো এভব সংসার।